ইউজিসি ও পশ্চিমবঙ্গ সরকারের ন্যাকের উদ্যোগে শুক্রবার কর্মশালার আয়োজন করা হয় বহরমপুর কলেজে। এদিনের কর্মশালায় কিভাবে কলেজে পঠন পাঠন চলবে এবং তার প্রতিবন্ধকতার বিষয়ে আলোচনা করা হয়। জেলার সমস্ত কলেজের মধ্যে বহরমপুর কলেজকে এই উচ্চশিক্ষার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশিষ্ট আধিকারিকরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আচ্ছা, আজকে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে ন্যাক হচ্ছে একটা ইউজিসি স্বশাসিত সংস্থা। ইউজিসি এবং আমাদের রাজ্য সরকারের উদ্যোগে প্রত্যেকটা কলেজকেই ন্যাক করতে হবে। অর্থাৎ একজন কলেজের অধ্যক্ষর প্রাথমিক দায়িত্ব হচ্ছে তাকে সেই কলেজকে ন্যাকে অ্যাক্রিডিটেড করা। তো পশ্চিমবঙ্গ সরকার যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদ জেলার যে 27টা কলেজ আছে, জেনারেল ডিগ্রি কলেজ, তার মধ্যে ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ বহরমপুরও রয়েছে, বাকি 26টা কলেজ আমাদের মতো জেনারেল ডিগ্রি কলেজ, সবার ন্যাকের কী পজিশান সেটা জানার জন্য একটা ওয়ার্কশপ, এটা কোনো আলোচনা সভা না, ওয়ার্কশপ। এখানে স্টেট মেন্টররা এসছেন, ডিস্ট্রিক্ট মেন্টর আছে, তাদের কাজই হচ্ছে যে কলেজগুলোর ন্যাক হয়েছে বা হয়নি বা ন্যাকের পর্যায়ে, ন্যাক হওয়ার পর্যায়ে রয়েছে, সেই কলেজগুলোর কী প্রতিবন্ধকতা আছে, আরও কী কী করলে পরে ন্যাকে ভালো গ্রেড পাওয়া যাবে, আর যারা ন্যাক করেনি আজ পর্যন্ত, একটাও ন্যাক করেনি, একটা সাইকেলও করেনি, তারা কী কী কারণে ন্যাক করতে পারেনি, সেগুলো তারা আমাদের আজকে জানাবে। আর মুর্শিদাবাদ জেলার যত কলেজ আছে তার মধ্যে বহরমপুর কলেজকে উচ্চশিক্ষা দপ্তর আজকে এই দায়িত্বটা দিয়েছে। এবং আমাদের বহরমপুর কলেজ আজকে হচ্ছে জেলার হাব কলেজ, অর্থাৎ প্রত্যেক জেলা থেকে একটা করে হাব কলেজ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট করেছে, বহরমপুর কলেজ হাব কলেজ। আর এই ওয়ার্কশপের দায়িত্ব আমাদের তারা দিয়েছেন, আর শিক্ষা দপ্তরের বিভিন্ন যারা আধিকারিক তারা কেউ কেউ এখানে এসছেন, আর কেউ কেউ অনলাইনে তাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য আমাদের বলেছেন। এবং ন্যাক কেন করতে হবে, ন্যাকের গুরুত্ব কী, সারাদিন ধরে বিষয়টা নিয়েই আলোচনা হবে। কারণ ইউজিসি চাইছে ন্যাক প্রত্যেকটা কলেজকে বাধ্যতামূলকভাবে করতে হবে, এবং যেহেতু ইউজিসি চাইছে কলেজগুলোকেও এটা করতে হবে, এবং আমাদের উচ্চশিক্ষা যে দপ্তর সেই উচ্চশিক্ষা দপ্তরও উদ্যোগ নিয়েছে যে প্রত্যেক কলেজকেই ন্যাক করতে হবে এবং সেটা ম্যান্ডেটরি, এবং 24 সালের মার্চ মাসের মধ্যে যাতে করে সমস্ত কলেজগুলো ন্যাক করতে পারে, তার উদ্দেশ্যেই আজকের এই ওয়ার্কশপ বা আমাদের এই ট্রেনিং বলবো, হাতে কলমের ট্রেনিং। অনেক কলেজে আছে নতুন কলেজ, নতুন প্রিন্সিপাল, তারা হয়তো ভালো মতো বোঝেও না ব্যাপারটা যে ন্যাক কী, ন্যাকের গুরুত্ব কী। এই যাদের যা সমস্যা আছে এই সমস্যাগুলো স্টেট মেন্টর, ডিস্ট্রিক্ট মেন্টর আছে, আমরা পুরো টোটাল পার্টিসিপেন্টসদের 3টে ভাগে ভাগ করেছি। একদিকে যারা ন্যাক অ্যাক্রিডিটেড, যারা নন অ্যাক্রিডিটেড, আর যাদের একদমই নতুন কলেজ, এইভাবে একটা 3টে ভাগে ভাগ করে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি। বিকেআর পলিটেকনিক কলেজ 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা, হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH-34 এর কাছে কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।